ভাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট, প্রতি রিয়ালে বাংলাদেশি টাকা কত করে পাওয়া যাচ্ছে সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের আপডেট দিয়ে থাকি, আপনারা আমার সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের প্রতি আমি বলতেছি, আপনারা প্রতিদিন আপডেট পেতে বা রিয়ালের আপডেট পেতে বা বিভিন্ন খবরাখবর পেতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি বিভিন্ন আপডেট সংগ্রহ করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো শুরু করা যাক। আজ 5 জানুয়ারি 2022, রোজ বুধবার। আজকে আমি বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট সংগ্রহ করেছি, তবে মনে রাখবেন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে, সেটা স্বাভাবিক, সেটা আপনারা সকলেই জানেন বা আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন আপনারা অবগত আছেন এই বিষয়ে। তো শুরু করে দিই, আজকে প্রথমে আমরা জেনে নেব এসটিসি পে এর রেট। আজকে এসটিসি পে আপনার মোবাইল থেকে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.67 টাকা। এরপর আলরাজি ব্যাংকের রেট, আজকে আলরাজি দিচ্ছে 22.56 টাকা। আর এনজাজের আজকের রেট হচ্ছে 22.63 টাকা। আজকে থেলেমানি ব্যাংক থেকে যদি টাকা পাঠান আপনি তাহলে পাবেন 22.58 টাকা। এরপর ওয়েস্টার্ন ইউনিয়ন 22.70 টাকা। পাওরি থেকে যদি আজকে টাকা পাঠান তাহলে পাবেন 22.66 টাকা। আর সাম্বা ব্যাংকের আজকের রেট হচ্ছে 22.66 টাকা। মানিগ্রাম থেকে যদি টাকা পাঠান মানিগ্রামের মাধ্যমে তাহলে পাবেন 22.53 টাকা। এক্সপ্রেস মানি 22.70 টাকা। এনসিবি কুইক পে থেকে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.42 টাকা। আজকের আলজামিল এক্সচেঞ্জ, আলজামিল এক্সচেঞ্জ বরাবরের মতো একটু বেশি রেট দিয়ে থাকে, আর সেটা হচ্ছে 22.71 টাকা। এই ছিল আজকের সৌদি আরবের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি বিভিন্ন খবরাখবর আপডেট দিয়ে থাকি, যেটা জেনুইন বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করি আপডেট। যেমন গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের দাম্মামের কিছু ফ্লাইট সংক্রান্ত, বাংলাদেশ থেকে ফ্লাইটের একটা দিয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আমার সাথেই থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন এবং আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাতে পারেন, আপনারা কোন ব্যাংকের আপডেট পেতে চান অথবা আপনি কি কি আমার কাছ থেকে আশা করতে পারেন সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার এবং আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনারা জানেন করোনা মহামারী যে অবস্থা আবারও শুরু হয়েছে, সেখান থেকে আপনারা যে দেশে থাকেন না কেন সরকারের দিক নির্দেশনা অনুযায়ী মেনে চলবেন এবং ভালো থাকবেন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।